আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই তোমরা? আমরা আশা করব তোমরা সবাই নিজ নিজ অবস্থানে ভালোই আছো। তবে অবশ্যই তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকার চেষ্টা করতেই হবে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়, একতরফা দাখিলা পদ্ধতি, এই একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো। আমরা গত ক্লাসে যতটুকু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমার মনে হয় তোমাদের খেয়াল আছে। তোমরা আবারও আমাদের পেজ থেকে, আমাদের কলেজের পেজ থেকে তোমরা আগামী গত ক্লাসের আলোচ্য বিষয়গুলো তোমরা একটু দেখে নিতে পারো প্রয়োজনে। ওইখানে আমরা একতরফা দাখিলা পদ্ধতির আগের দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কীভাবে বের করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম, এবং তার পরবর্তী ধাপ লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী কীভাবে তৈরি করতে হয়, সেখানে কী কী জিনিস আসে, এই বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা বিষয় এখানে একটু আলাদা, আলাদা বলতে আমরা যে আর্থিক বিবরণী আলোচনা করেছি আগে, বা তোমরা যারা কমার্সে ছিলা বা ব্যবসা শিক্ষা শাখার ছিলা এসএসসিতে, তোমরা ভালো করেই জানো যে আর্থিক বিবরণী তৈরি করতে গেলে আমরা যে আয় বিবরণী, বিশদ আয় বিবরণী যেটা তৈরি করি, ওইটা থেকে আমাদের এইখানে যে লাভ লোকসান বিবরণী তৈরি করা হয় এটা একটু আলাদা। এখানে লাভ লোকসান বিবরণীর শুরুটাই শুধুমাত্র একটু দুইটা দুইটা, বাম দিকে এবং ডান দিকে দুইটা দুইটা আইটেম, চারটা আইটেম টোটাল, একটু ভিন্ন জিনিস, আর বাকি সবটুকু একেবারেই বিশদ আয় বিবরণীর মতো, কোনো পার্থক্য নেই। দুইটা দুইটা বিষয় কী ছিল? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের লাভ লোকসান বিবরণীর বাম পাশে শুরুতে লিখতে হয় প্রারম্ভিক মূলধন, তারপরে দুই নম্বরে লিখতে হয় অতিরিক্ত মূলধন। এই বিষয়গুলো আগে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এখন বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অতিরিক্ত মূলধন কোনটা, কীভাবে আমরা বুঝবো যে কতটুকু অতিরিক্ত মূলধন, এই বিষয়গুলো অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকে, গত ক্লাসে আলোচনায় আসছে এই বিষয়, সুতরাং ওই দিকে আর আমি যাচ্ছি না। তো সংক্ষেপে শুধু এইটুকু বলবো যে আমাদের লাভ লোকসান বিবরণীর বাম পাশে প্রথম লিখতে হবে, সবসময় প্রথম লিখতে হবে প্রারম্ভিক মূলধন, ঠিক তারপরেই লিখতে হবে অতিরিক্ত মূলধন, আর ডান পাশে শুরুতেই লিখতে হয় সমাপনী মূলধন, তারপরে লিখতে হয় উত্তোলন। একটা বিষয় অবশ্যই খেয়াল করা উচিত, সাধারণত আমাদের এই মূলধন উত্তোলন সম্পর্কে যেই ধারণাটা আমাদের মাথায় থাকে, আমরা মনে করি উত্তোলন মূলধন থেকে বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়। আমরা অঙ্কের মধ্যে যেই যেই জায়গায় প্রয়োগগুলো আগে করেছিলাম সেখানে এটাই করি আমরা সাধারণত, যে মূলধন থেকে উত্তোলন বিয়োগ করা হয়। কিন্তু এই একতরফা দাখিলা পদ্ধতির লাভ লোকসান বিবরণী যখন আমরা করব, সেই লাভ লোকসান বিবরণীর ডান পাশে সমাপনী মূলধন বসবে, ঠিক তার নিচে বসবে উত্তোলন। উত্তোলন কিন্তু মূলধন থেকে বিয়োগ হবে না, এইটাও পাশাপাশি একটার পর একটা আইটেম যোগের মধ্যেই চলে আসবে। তো সেই উত্তোলনের মধ্যে একটু দুই ধরনের উত্তোলন থাকতে পারে, যেটা অঙ্কের মধ্যে আমরা প্রয়োগের মধ্যে আলোচনা করেছিলাম যে একটা হলো নগদ উত্তোলন, আর একটা হইতে পারে পণ্য উত্তোলন। মালিক যদি কারবার থেকে পণ্য নেয় সেই পণ্য উত্তোলনও এখানে আসবে। ওই আলোচনার মাধ্যমে গত ক্লাসে আমরা লাভ লোকসান বিবরণীর মাধ্যমে একটা রেজাল্ট পেয়েছিলাম, সেটা ছিল নিট লাভ।
আমাদের বছর শেষে দেখা গেল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেট লাভ হয়েছিল। লাভের পরিমাণ ছিল 53,220 টাকা। আমাদের আমি যে অঙ্কটা আলোচনা করতেছিলাম সেটা ছিল আমাদের ওই আব্দুর রহিম আকন স্যারের যেই বইটা, এই বইয়ের 4 নম্বর অঙ্ক, পেজ নাম্বার আমার বইতে আছে 10,000 1,052 পেজ, 1,071-72 পেজে এই 4 নম্বর অঙ্কটা আছে। আমরা এই অঙ্কটা আলোচনা করতেছিলাম। তো এই অঙ্কের আমাদের লাভ লোকসান বিবরণী থেকে আমরা যে রেজাল্ট পেয়েছিলাম, যেই ফলাফল পেয়েছিলাম সেটা ছিল নিট লাভ, এবং লাভের পরিমাণ ছিল 53,220 টাকা। তা আমাদের একতরফা দাখিলা পদ্ধতির তার পরবর্তী ধাপ এবং এটা সর্বশেষ ধাপ। সেই ধাপটা কি? সেই ধাপটা হলো আমাদের এখানে যেটাকে আমরা বলছি বৈষয়িক বিবরণী। বৈষয়িক যা বলছিলাম, বৈদ্যুতিক গ্রহযোগের কারণে একটু সমস্যা হয়েছে, যে এই বৈষয়িক বিবরণীটা বলতেছিলাম যে একেবারেই উদ্বৃত্তপত্র। আমরা আর্থিক বিবরণী করতে গিয়ে যে উদ্বৃত্তপত্র, উদ্ধর্তপত্র অথবা আমরা এখন যেটা যে নামে লিখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী, এইখানে এই বিষয়টা একেবারেই সেই আর্থিক অবস্থার বিবরণীর মতো, কোনো পার্থক্য নাই বললেই চলে। তবে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হয় আমাদের, যে এখানে কোন বিষয়গুলো, কোন আইটেমগুলো আমাদের এই হিসাবের মধ্যে আসে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা জানি বাম পাশে বসে দায় সমূহ, ডান পাশে বসে সম্পদ সমূহ, এটা টাকার কলাম, ওইটা টাকার কলাম। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে ঠিক একইভাবে সবটা এরকমই হয়। সম্পদের দিকে এই যে বিভিন্ন সম্পদের নামগুলো আমরা এখানে টাকার ফিগারগুলো লিখলাম, এবং দায়ের দিকে যে নামগুলো লিখলাম, এগুলো কোনগুলো আসবে, কোত্থেকে আসবে? পিছনের ক্লাসে আমরা যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার জন্য যে একটা বিষয় বিবরণী তৈরি করেছিলাম, সেই বিষয় বিবরণীর মধ্যে টাকা লেখার, তোমরা পিছনের ক্লাসের যেই সকটা আছে সকটা অবশ্যই খেয়াল করবা, একটু খেয়াল করলে দেখতে পাবা যে ওইখানে টাকা লেখার জন্য আমরা দুইটা কলাম রেখেছিলাম। একটা ছিল 1/1/2015, অর্থাৎ বছরের প্রথম দিনের বাম দিকে দুইটা কলাম টাকার, একটা ছিল বছরের প্রথম দিনের 1/1/2015, আর একটা ছিল 31/12/2015, এটা ছিল বাম পাশে মানে দায়ের দিক। আর ডান পাশে সম্পদের দিকেও ঠিক অনুরূপ দুইটি টাকার গড় ছিল, সেখানে একটা ছিল 1 জানুয়ারি 2015, আর একটা ছিল 31 ডিসেম্বর 2015। দুইটা টাকার ঘর ছিল আমাদের ওই বিষয় বিবরণীর মধ্যে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার জন্য আমরা যে ছকটা তৈরি করেছিলাম সেই ছকের মধ্যে। তো ওই ছকের দায়ের দিকে এবং সম্পদের দিকে 31 ডিসেম্বর তারিখের কলামের মধ্যে যেই টাকাগুলো ছিল, যেই যেই আইটেমের টাকাগুলো ছিল, শুধুমাত্র ওই আইটেমগুলো এবং ওই টাকাগুলো আমাদের এই বৈষয়িক বিবরণীর মধ্যে সম্পদ এবং দায়ের দিকে আসবে। শুধুমাত্র 31 ডিসেম্বরের ঘরে যেই আইটেমগুলো ছিল, এইগুলো 1 জানুয়ারির ঘরে যে আইটেমগুলো ছিল, এইগুলো কোনোটাই আমাদের এই বৈষয়িক বিবরণীর মধ্যে আসবে না। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমরা ওই বিষয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করেছিলাম প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। আমাদের এই বৈষয়িক বিবরণীর মধ্যে ওই দুইটা মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা আমরা ব্যবহার করব। প্রারম্ভিক মূলধনটা কিন্তু আমাদের এখানে আসবে, এই দায়ের দিকে
দায়ের দিকে আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে বিভিন্ন রকমের দায় লেখার পরে আমাদেরকে মূলধন লিখতে হয়, সেই মূলধনের সাথে যে নিয়ম মাফিক যে যে বিষয়গুলো আসে এই বিষয়গুলো এখানেও আসবে। তো এইখানে যে মূলধন আমরা লিখবো, আমাদের তো মূলধন ছিল দুইটা, আমরা প্রথমেই দুইটা মূলধন বের করেছিলাম, একটা ছিল প্রারম্ভিক মূলধন আর একটা ছিল সমাপনী মূলধন। আমাদের এইখানে সবসময় খেয়াল রাখতে হবে যে এইখানে আসবে প্রারম্ভিক মূলধনটা। আচ্ছা, তো ওইখানে ওই সকের 31 ডিসেম্বরের ঘরে যেই সম্পদগুলো এবং যেই দায়গুলো ছিল, যেই টাকার ফিগারগুলো ছিল, ওই টাকার ফিগারগুলো এবং ওই হিসাবের নামগুলো আমরা এইখানে লিখবো সম্পদ এবং দায়ের দিকে। তার সাথে যে সমন্বয়গুলোর কথা বলা ছিল সেই সমন্বয়গুলো আমরা এখানে সমন্বয় করব, সমন্বয়গুলো আমাদেরকে সমন্বয় করতে হবে, এই হলো ব্যাপারটা। আচ্ছা, তো এখানে শুরুতে একটা কথা, আমরা এর আগে আমরা আলোচনায় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রথমে অবশ্যই যেই প্রতিষ্ঠানের হিসাব করতেছি সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে। আমি লিখছি যে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যেখানে যেই প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা প্রথম অবশ্যই লিখতে হবে, তারপরে বৈষয়িক বিবরণী, তারপরে তারিখ। এই তারিখ নিয়ে গত ক্লাসে যে কথাগুলো বলা হয়েছিল এখানে একটু আলাদা একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। আমার বিশ্বাস ইতিমধ্যে তোমরা বিষয়গুলো জানো, জানা উচিত। তারপরে আমি বলছি সেটা হলো এখানে আমি তারিখ লিখলাম এই ভাষায় যে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। এইখানে এই দুইটা জিনিস আগে পরে হতে পারে, যে আমি এখানে লিখছি 2015 সালের 31 ডিসেম্বর পরে লিখছি, আমি 31 ডিসেম্বর আগে লিখে 2015 সাল কথাটা পরেও লিখতে পারি, এটা সমস্যা না। এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে লিখতে হবে 31 ডিসেম্বর 2015 তারিখে, তখন আর এই সালের কথাটা লেখা যাবে না। যদি আমি এই তারিখটাকে আগে নিয়ে আসি সালটাকে পরে নেই তাহলে লিখতে হবে 31 ডিসেম্বর 2015 তারিখে প্রস্তুতকৃত, এই ভাষায় লিখতে হয় এটা। আমাদের এই হিসাবটা হলো কি, বৈষয়িক বিবরণী। গত ক্লাসে আমরা যেটা লাভ লোকসান বিবরণী করেছিলাম সেইখানে ভাষাটা ছিল এরকম, 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ভাষাটা ছিল এরকম, কিন্তু এইখানে লেখা হলো এই 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। এই দুটো জিনিস একটু ভিন্ন, ভিন্ন হওয়ার কারণটা কি আমি সেটা বলি। তোমাদের একটা জিনিস অবশ্য অবশ্যই খেয়াল করতে হয়, মনে রাখা উচিত, এবং এই আলোচনাগুলো আগেও আমার বিশ্বাস আলোচনায় এসেছিল কি না আমি আমার খেয়াল নাই, তবে আমাদের অবশ্যই এই জিনিসগুলো আলোচনায় আনতে হবে এবং তোমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো এই যে তোমরা যখন আর্থিক বিবরণী তৈরি করলা, আর্থিক বিবরণীর মধ্যে যখন আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্র অথবা উদ্ধর্তপত্র তোমরা যেটা তৈরি করতা, এটা একটা প্রশ্ন এমন হতে পারে যে উদ্বৃত্তপত্র বা উদ্ধর্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী কোনো হিসাব কি না, এমন একটা প্রশ্ন হতে পারে। এটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এটা যে কোনো সময় তোমাদের সামনে আসতে পারে এই প্রশ্নটা। তো এখন প্রশ্ন হলো যে হিসাব, প্রশ্নটা হলো যে সেটা হিসাব কি না। সরাসরি উত্তর হবে এটা কোনো হিসাব না, এটা হবে উত্তর। কিন্তু এখন প্রশ্ন হলো কেন এটা হিসাব না, এইটা হলো উত্তর। হলো এই, আমরা যখন আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের থিওরিতে হিসাব একটা আলাদা অধ্যায় যেটা আছে সেই অধ্যায়ের মধ্যে আমরা যেই থিওরিগুলো পড়েছিলাম সেইখানে একটা অধ্যায় ছিল শুধু হিসাব নামে, সরাসরি হিসাব নামে, ওইখানে হিসাবের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল। তোমরা এই বিষয়গুলো আবারও একটু দেখে নেবে, এখানে বিস্তারিত আলোচনা করতে একটু সময়ের প্রশ্ন, সুতরাং আমি বিস্তারিত আলোচনা যাব না, আমি শুধু তোমাদেরকে একটু স্মরণ করা দিচ্ছি। সেটা হলো যে হিসাবের যে বৈশিষ্ট্যগুলোর কথা ওইখানে আলোচনা করা আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হয়তো বা একটা বৈশিষ্ট্য এই এইটার মধ্যে এই উদ্বৃত্তপত্র বা উদ্ধর্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে একটা বৈশিষ্ট্য হয়তো বা মিলতে পারে, কিন্তু বাকি উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর একটি বৈশিষ্ট্যও এই উদ্বৃত্তপত্রের মধ্যে নাই, যেই কারণে এই আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বৃত্তপত্র অথবা উদ্ধর্তপত্র আমরা যেটাই বলি সেটাকে কিন্তু হিসাব বলা হয় না। এখন প্রশ্ন হলো তাহলে এটা কি, এই উদ্বৃত্তপত্র অথবা উদ্ধর্তপত্র এটা কি? আমরা বলবো এটা হলো কোনো একটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট তারিখের মোট সম্পদ এবং মোট দায়ের একটি তালিকা,
একটি নির্দিষ্ট তারিখের কথাটা আমি কেন বলছি একটু পরে আমি তোমাদেরকে আবারও সেটা ফিরে আসছি। সেটা হলো আমরা বলতেছিলাম যে একটু ঘুরে দেখেন, এটা একটু ঘুরে দিতে পারেন হালকা করে, দেখেন এটা কিন্তু ভাঙা, তো এই জন্য একটু হয়েছে। এখন আপনি দেখেন, আপনি এইখানে দেখেন কিন্তু আসবে, তাহলে আসবে, একটু সময় লাগবে, এটা তো আলোচনার পিছনে তো। আচ্ছা, যা বলছিলাম যে উদ্বৃত্ত পত্র হলো কোনো একটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট তারিখে মোট সম্পদ এবং মোট দায়ের একটি তালিকা। এই যে একটি নির্দিষ্ট তারিখে, এটা হলো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ উদ্বৃত্ত পত্রটা একটি নির্দিষ্ট তারিখের জন্য তৈরি করা হয়, কিন্তু আমরা তার আগে যেটা করেছিলাম লাভলোকসান বিবরণী করেছিলাম, সেটা কিন্তু একটি নির্দিষ্ট তারিখের জন্য না, সেটা ছিল একটি পুরা বছরের জন্য। পুরা একটা হিসাব বছরের যত লেনদেন আছে সবগুলো লেনদেনকে নিয়ে আমাদের একটা লাভ লোকসান বিবরণী তৈরি করা হয়। কিন্তু এই যে বিষয় বিবরণী বা উদ্বৃত্তপত্র আমরা যেটাই বলি, মানে আমাদের ওই আর্থিক বিবরণীর মধ্যে সেটাকে আমরা উদ্বৃত্তপত্র, উদ্ধর্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী বলে থাকি, সেইটা কিন্তু একটি নির্দিষ্ট তারিখের জন্য তৈরি করা হয়। এবং এইখানেও ঠিক তাই, এই বিষয় বিবরণীটা যেটা আমরা তৈরি করলাম এখানে, এটা একটিমাত্র নির্দিষ্ট দিনের জন্য এটা তৈরি করা হলো। সেই দিনটা কত বা কোন দিনের জন্য, সেটা হলো এই 2015 সালের জাস্ট 31 ডিসেম্বর তারিখের জন্য। এই 31 ডিসেম্বর তারিখে আমাদের এই প্রতিষ্ঠানের সম্পদগুলো কি কি ছিল এবং দায়গুলো কি কি ছিল, এই চিত্রটাই এই হিসাবের মাধ্যমে উঠে আসবে, বের হয়ে আসবে। কিন্তু যখন এই তারিখটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু আমাদের এই বিভিন্ন সম্পদের যেই টাকার ফিগারগুলো আছে বা বিভিন্ন দায়ের যে টাকার ফিগারগুলো আছে, এগুলো কিন্তু হুবহু এরকম নাও থাকতে পারে, থাকবেও না, পরিবর্তন হয়েই যাবে। বিভিন্ন সম্পদ পরিবর্তন হয়ে যাবে, নগদ টাকা, ব্যাংক জমা, মজুদ পণ্য বা যা যা আছে, যেই সম্পদগুলো আছে, এই সম্পদগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না। প্রতিদিন এগুলো অনেক সম্পদই দেখা যাবে প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল, পরিবর্তন হইতেই থাকে। দায়ের মধ্যেও ঠিক একই রকম, যখন এই তারিখ পরিবর্তন হয়ে যাবে তখন আমাদের এই দায়ের চিত্রগুলো কিন্তু এইরকম থাকবে না, এই দায়ের চিত্রগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েই যায়। তো এই কারণে আমাদেরকে এইখানে এই ভাষাটা উল্লেখ করতে হবে যে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত, আমরা যেই তারিখে এই হিসাবটা তৈরি করলাম সেই তারিখটা হলো 31 ডিসেম্বর 2015। এইটা আচ্ছা, যা বলছিলাম যে এইখানে আমাদের সম্পদের যেই তালিকাগুলো আছে, তোমরা জানো এই কথাগুলো এত ডিটেইল আলোচনার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, তারপর আমি শুধু ধারণা দিয়ে যাচ্ছি তোমাদেরকে যে নগদ টাকা সম্পদ অবশ্যই তোমরা জানো, ব্যাংক জমা সম্পদ, মজুদ পণ্য সম্পদ, অগ্রিম প্রদত্ত খরচ, খরচ এবং আয়। খরচ যখন বকেয়া থাকে তখন সেটা দায়ে পরিণত হয়, আর খরচ যখন অগ্রিম হয় তখন সেটা সম্পদে পরিণত হয়। বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা আছে, আগেই এই বিষয়গুলো আলোচনা আসছে, তারপরে বলছি এইটা। তারপরে বিনিয়োগ, এটা অবশ্যই একটা সম্পদ, বিনিয়োগের সাথে আমাদের অঙ্কের মধ্যে সমন্বয়ের একটা ব্যাপার ছিল, সেখানে ছিল বিনিয়োগের সুদ বকেয়া ছিল, তাহলে বিনিয়োগের বকেয়া সুদ বিনিয়োগের সাথে যোগ করে আমরা টোটাল ফিগারটা ডান দিকে নিব। আর এইগুলো তো যার যা ফিগার ছিল, টাকার ফিগার, অ্যাজ ইউজুয়াল আমি বলছিলাম এই ফিগারগুলো কোন ফিগারগুলো, এগুলো হলো ওই 31 ডিসেম্বর তারিখে আমাদের যে ফিগার ছিল, আমরা যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার জন্য যে বিষয় বিবরণী তৈরি করেছিলাম, এখানে যে টাকার দুইটা কলাম ছিল সেইখানে 31 ডিসেম্বরে যেই কলামটা ছিল, সেই 31 ডিসেম্বরের কলামের যেই টাকাগুলো ছিল এই টাকাগুলো এখানে বসবে, যেমন নগদ এত টাকা, ব্যাংক এত টাকা, মজুদ পণ্য এত টাকা, অগ্রিম প্রদত্ত ভাড়া সমন্বয়ের ব্যাপার, এটা 1000 টাকা ভাড়া অগ্রিম ছিল এটা বলা হয়েছিল, এটা এখানে আসছে। বিনিয়োগ ছিল এত টাকা, তার সাথে বিনিয়োগের বকেয়া সুদ এত টাকা, যোগ করে আমরা টাকা ডান দিকে নিলাম। তারপরে আসছে বিবিধ দেনাদার, বিবিধ দেনাদারের সাথে সমন্বয় সাধারণত থাকে, তোমরা ভালো করেই জানো এখানে অনাদায়ী পাওনা একটা ব্যাপার আছে, অর্থাৎ আমাদের যে দেনাদার আছে 50,000 টাকা, তার থেকে 3,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ ভবিষ্যতে এই 3,000 টাকার আদায় করা যাবে না মোটামুটিভাবে আমরা নিশ্চিত। যখন নিশ্চিত হই তখন আমরা কী করি, এটা এক ধরনের খরচ, আমরা ওইখানে খরচ হিসেবে দেখে আসছি, এইখানে সে কী করতে হবে, দেনাদার থেকে এটাকে বাদ দিতে হবে। তারপরে বলছিল অবশিষ্ট দেনাদারের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। আমাদের যে 47,000 টাকা, 3,000 টাকা বাদ দিলে যে 47,000 টাকা দেনাদার রইল, তার উপরে 10% হারে ধরতে হবে আমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতি।
আমরা সেটাকে 10% ধরলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও দেনাদার থেকে বাদ দিতে হবে, এখানে হলো 4,700 টাকা। এটা থেকে এটা বাদ দেওয়ার পরে রইল কত, 42,300 টাকা। তারপরে আছে আমাদের আসবাবপত্র। আসবাবপত্রের কথাটা এরকমই ছিল, আসবাবপত্রের কথা আমি ওইখানে আলোচনায় বলেছিলাম যে সাধারণত ওই যে যেই সফটটা আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যের মধ্যে দুইটা টাকার কলাম, দুইটা কলাম থাকে, প্রথম ঘরে টাকা আছে, দ্বিতীয় ঘরে টাকা নাই। যদি এমন হয়, তবে সাধারণত যদি সমন্বয়ে কোনো কথা বলা না থাকে তাহলে বছরের প্রথম ঘরে টাকাটাই শেষের ঘরে বসে। কিন্তু আমাদের এইখানে বছরের প্রথম ঘরে টাকা ছিল 20,000, কিন্তু আমরা শেষের ঘরে টাকা লিখলাম 35,000। কোত্থেকে? আমাদের সমন্বয়ের মধ্যে বলা ছিল বছরের মাঝামাঝি সময়ে মালিক তার ব্যক্তিগত টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করেছিল বা এরকম কিছু একটা, অর্থাৎ ওইটাও একটা সম্পদ, আসবাবপত্র, ওইটাও একটা আসবাবপত্র। সে কিনলো কত টাকার? আরও 15,000 টাকার। তাহলে বছরের শুরু থেকে তার আসবাবপত্র ছিল 20,000 টাকার, সে বছরের মাঝামাঝি যে আরও 15,000 টাকার আসবাবপত্র কিনলো, তাহলে বছরের শেষে তার কাছে আসবাবপত্রের পরিমাণ হবে কত? বছরের শেষে তার আসবাবপত্রের পরিমাণ হয়ে যাবে 35,000 টাকা। সেই আসবাবপত্র আমরা এই 35,000 টাকাই কিন্তু এখানে লিখলাম। তারপরে সেই আসবাবপত্র থেকে সাধারণত যা হয়, তোমরা ভালো করে জানো ওই বিষয়গুলো, যে সম্পদের অবচয় এই সম্পদ থেকে বাদ দিতে হয়। আমাদের আসবাবপত্রের অবচয়ের ক্যালকুলেশন আমরা গত ক্লাসে দেখাইছি যে কীভাবে আমাদের আসবাবপত্রের অবচয়ের পরিমাণটা আমরা বের করলাম। সেটা আমরা এখান থেকে আসবাবপত্র থেকে অবচয় বাদ দিয়ে ডান দিকে টাকা নিলাম, এবং আরেকটা আছে দালান কোঠা, 40,000 টাকা আছে, আমরা 40,000 টাকায় লিখলাম দালান কোঠার কোনো অবচয় নাই। এই কারণ দায়ের দিকে সেই ওই যে দুইটা টাকার কলামের মধ্যে 31 ডিসেম্বর তারিখে যেই কলামের টাকার ফিগার যা ছিল, পাওনাদার আছে 38,000 টাকা, প্রদেয় অভিলাষে 22,000 টাকা, বকেয়া কারবারি খরচ, সমন্বয়ের ব্যাপার, সমন্বয়ে বলা ছিল কারবারি খরচ বকেয়া আছে 2,000 খরচ। আমি একটু আগে যেটা বলেছিলাম, খরচ যদি বকেয়া থাকে তাইলে হয় দায়, তাহলে এই জন্য এই 2,000 টাকা আসলো দায়ের দিকে। তারপরে আসতেছে, আমি ওই শুরুতেই বলেছিলাম যে এখানে আমাদের, আমরা কিন্তু দুইটা মূলধন বের করেছিলাম, যে একটা ছিল প্রারম্ভিক মূলধন আর একটা ছিল সমাপনী মূলধন। এইখানে আমাদেরকে সব সময় প্রারম্ভিক মূলধনটা ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে যে এখানে শুরুতেই আসবে আমাদের প্রারম্ভিক মূলধন, তার সাথে অতিরিক্ত মূলধন, মালিক কারবারে ওই যে 15,000 টাকার একটা আসবাবপত্র কিনছিল তার ব্যক্তিগত টাকা দিয়ে, এটা ছিল অতিরিক্ত মূলধন, এটা তার প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ হবে, যোগ করলাম আমরা, হলো 85,000 টাকা। তারপরে মূলধনের সুদ, মূলধনের সুদ ধরতে হয়েছে বছরের শুরুতে যেই মূলধন ছিল এটার উপরে ছিল পূর্ণ বছরের সুদ, আর অতিরিক্ত মূলধন যেটা আনছিল সেটা আনছিল বছরের মাঝামাঝি 1 জুলাই তারিখে, সুতরাং এইটুকুর উপরে ছিল 6 মাসের সুদ। ওই দুইটা সুদ মিলে টোটাল সুদ হয়েছিল 7,000 টাকা। তাহলে আমরা এই মূলধনের সুদটাও যোগ করলাম, যোগ করলে হইল কত, 92,750 টাকা। তারপরে উত্তোলন, আমরা জানি যে উত্তোলন মূলধন থেকে বাদ দেওয়া লাগে, আমরা উত্তোলন মূলধন থেকে বাদ দিব, এবং এইখানে উত্তোলনের পরিমাণ ছিল, নগদ উত্তোলনও ছিল, পণ্য উত্তোলনও ছিল, দুইটা মিলে টোটাল ছিল 15,400। আমরা 15,400 টাকা এটা থেকে বিয়োগ করলাম, হলো 77,350 টাকা। তারপরে উত্তোলনের উপরে সুদ, উত্তোলনের সুদ গণনার ব্যাপারটা গত ক্লাসে আলোচনায় আসছে অলরেডি, আমাদের উত্তোলনের সুদের পরিমাণ ছিল 520 টাকা। এই উত্তোলনের সুদও কিন্তু এখন এই মূলধনের এই ক্যালকুলেটেড যে ফিগার আছে এই ফিগার থেকে এই মূলধনের সুদের টাকাটাও বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের আসলো কত, 76,830 টাকা। তার সাথে আমাদের লাভ লোকসান বিবরণী থেকে যেই নিট লাভ বের হয়েছিল সেই নিট লাভের পরিমাণটা ছিল 53,220 টাকা, এইটা এটার সাথে যোগ করে টোটাল ফিগারটা হলো 130,050 টাকা। এটাকে আমরা আউটার কলামে নিয়ে নিলাম ডান দিকের ঘরে, ডান দিকের ঘরে নেওয়ার পরে এখন আমাদের এই সবগুলো ফিগার যোগ করলে এখানে হচ্ছে 1,92,050 টাকা। সম্পদের দিকেও আমাদের যেই টাকার ফিগারগুলো আছে সবগুলো টাকার ফিগার যোগ করলে আমাদের এখানেও টোটাল হচ্ছে 1,92,050 টাকা। এই হলো আমাদের বৈষয়িক বিবরণীর ফলাফল, আমরা বৈষয়িক বিবরণীর ফলাফল পেলাম। এটাই হলো আর্থিক অবস্থার বিবরণী বলো বা উদ্বৃত্তপত্র, উদ্ধর্তপত্র যাই আমরা বলি, সব ক্ষেত্রে সাধারণত আমাদের যখন সম্পদ এবং দায় দুই দিকের টাকার ফিগার যখন সমান হয়ে যায় তখন আমরা মোটামুটিভাবে ধরে নিই যে আমাদের অঙ্ক সঠিক আছে, সঠিক হয়েছে। তো এই আমাদের টোটাল ক্যালকুলেশনটা আসবে এইভাবে। তো তোমরা
এই একতরফার যে অঙ্কগুলো আছে তোমরা অঙ্কগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রথম দিক থেকে যে অঙ্কগুলো আছে ছোটো ছোটো অঙ্কগুলো দিয়ে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সামনের দিকে আগাও। আগানোর পরে যদি কোনো সমস্যা হয় ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই অনলাইন ক্লাস তোমরা কে কতটুকু গুরুত্বের সাথে ফলো করতেছো সেটা তোমাদের ব্যাপার, অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে ফলো করা উচিত, কারণ এই ক্লাসের ভিত্তিতেই তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো হবে। এবং তোমাদের একটা পরীক্ষার কথা অলরেডি ইতিমধ্যে বলা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, তোমরা জানো আমার বিশ্বাস যে আগামী মাসের, সম্ভবত আগামী মাসের পাঁচ তারিখেই তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা। যদি কোনো কারণে পরিবর্তন না হয় তাহলে হয়তো আগামী মাসের পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো হবে, এই প্রশ্নপত্রগুলো আমাদের এই যে আলোচ্য বিষয় যেগুলো আমরা আলোচনা করতেছি অলরেডি, এর উপরেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো হবে। এবং পরীক্ষা অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। এবং বলা বাহুল্য এই পরীক্ষাটাই কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা হিসাবে গণ্য হতে পারে, যার কারণে ওই পরীক্ষাটাকে ওইভাবেই গুরুত্ব দিতে হবে। তার আগে কথা হলো যে আমাদের এই অনলাইন ক্লাস, এই ক্লাসগুলো অবশ্যই গুরুত্বের সাথে তোমাদেরকে ফলো করতে হবে এবং এই ক্লাসের সূত্র ধরে তোমাদেরকে আমাদের সিলেবাসের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিস করে নিজেদের প্রিপারেশান মজবুত করা উচিত এবং তার উপরে তোমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সুতরাং তোমরা এই ক্লাসগুলো গুরুত্বের সাথে ফলো করার চেষ্টা করো এবং বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি সমস্যা হয়, কোনো সমস্যা কোথাও সমস্যা মনে করো, ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি আসছি, আমাদের আরেকজন হিসাব বিজ্ঞানের স্যার আছে, তোমরা ইতিমধ্যে ভালোভাবেই জানো, তোমরা স্যারের ক্লাস অনেক ক্লাস করেছ, স্যারের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকের মতো আমরা ক্লাসের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।